পূর্ব মেদিনীপুরে শুভেন্দু গড় কাঁথিতে ফের শক্তি বৃদ্ধির তৃণমূলের। বৃহস্পতিবার বিজেপি থেকে তৃণমূলে যোগ দিলেন ভগবানপুরের দাপুটে নেতা মানব পড়ুয়া সহ একাধিক বিজেপি কর্মী এবং সমর্থক। তিনি শুভেন্দু অধিকারীর অনুগামী ছিলেন। শুভেন্দু দল পরিবর্তন করার পর তিনিও বিজেপিতে যোগ দেন। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের ভূপতিনগর, মুখবেরিয়ার আরগোয়াল, মথুরা সহ বেশ কিছু এলাকায় তার প্রভাব রয়েছে। তবে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই তিনি নিষ্ক্রিয় হয়ে যান। একুশের বিধানসভা নির্বাচনেও তিনি এবং তার অনুগামীরা বিজেপির হয়ে প্রচারে অংশগ্রহণ করেননি। তৃতীয়বার তৃণমূল ক্ষমতায় আসার পর বৃহস্পতিবার কাঁথিতে কয়েকশো অনুগামীকে নিয়ে তিনি ফের তৃণমূলে যোগ দিলেন। তবে তিনি বিজেপিতে যোগদানের কথা স্বীকার করতে চাননি। তিনি বলেন, এটা প্রচার মাত্র, বিজেপির সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, আগেও ছিল না, এখনও নেই। তৃণমূলেই আছি, নিষ্ক্রিয় ছিলাম। দল এবং দলের নেতৃত্ব কাজে লাগানোর ক্ষেত্রে নির্দেশ দিয়েছেন, তাই আমি আগ্রহ প্রকাশ করেছি এবং এই ধরনের একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে তার বহিঃপ্রকাশ ঘটানো। 1998 সাল থেকেই মানববাবু তৃণমূলের সঙ্গে রয়েছেন। মাঝখানে কিছুদিনের জন্য তিনি নিষ্ক্রিয় থাকলেও এখন থেকে আবার দলের হয়ে কাজ করবেন। আমাদের এই এলাকা থেকে ভগবানপুর 2 নম্বর ব্লকে, সেখানে বিশিষ্ট নেতৃত্ব প্রথম দিন থেকে 1998 সাল থেকে তিনি মমতা ব্যানার্জির সাথে ছিলেন, এখনও আছেন। আমি মনে করি হয়তো কিছুদিনের জন্য তার কাজকর্ম একটু নিষ্ক্রিয় হয়ে গেছিল, তাই আবার তাকে দলে ফিরিয়ে নেওয়ার জন্য এবং তার কিছু সহকর্মী, তার কিছু কিছু বিশিষ্ট নেতৃত্ব সেই ব্লকে তাকে দলে যোগদান করার জন্য নির্দেশ দিয়েছিলেন। শিক্ষক নিয়োগ, দুর্নীতি এবং গরু পাচার মামলা নিয়ে যখন রাজ্য উত্তাল, ঠিক সেই সময় শুভেন্দু গড়ের তৃণমূলের শক্তি বৃদ্ধিতে খুশির হাওয়া শাসক শিবিরে। পূর্ব বর্ধমান থেকে প্রদীপ মাইতির রিপোর্ট, ওঙ্কার অনলি ট্রুথ।